আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের বাড়িতে পোষা পাখিগুলো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, দেখুন কিভাবে আমরা পাখিদের স্ট্যান্ড তৈরি করব। আমি একটা নিজে তৈরি করেছি আমার নিজের হাতে, তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন, আমি এটা তৈরি করতে আমার প্রথমে দুটো ছোট ছোট কাঠের টুকরো নিয়েছিলাম আমি, এটাকে মানে সমান রাখার জন্যে। তার উপরে একটা কাঠ দিয়েছি, দিয়ে এইটাতে আমার বাড়ির যে পেয়ারা গাছ ছিল সেই পেয়ারা গাছের ডাল দিয়ে তৈরি করেছি এটা। এইখানে এটা ছিল না, এটা আমি লাগিয়েছি। আর এইখানে আমি দড়ি লাগিয়ে দিয়েছি, কারণ পাখিরা যে বসবে ভালো গ্রিপ পাবে, মানে ওদের অ্যাডজাস্ট ভালো হবে, বসার কোনো অসুবিধা হবে না, তো স্লিপ খাবে না, সেই জন্য এটা করেছি। এইখানেও কিছু দিয়ে দিয়েছি, এখানেও কিছু কিছু করে দিয়ে দিয়েছি। আরও একটু ভালো ডাল হলে ভালো হতো আর কি, কিন্তু আমি সেইভাবে করতে পারিনি, তো এইভাবে করেছি। এখান দিয়ে ডিল করে এটা আটকানো আছে, প্লাস এটা যাতে এটা নড়ে সেই জন্য একটা টান দিয়ে দিয়েছি দড়ি দিয়ে। আর এইটা এই হ্যান্ড ফিডিং বেবি বা হ্যান্ড টেম করার জন্যে এগুলো খুব প্রয়োজন হয়, মানে ভালো লাগে আর কি। এখানে বসিয়ে দিলাম, হ্যান্ড ফিডিং করলাম, আমি দূরে গিয়ে ওকে ডাকলাম, পাখি এখান থেকে উড়ে আসবে। সেক্ষেত্রে আপনার অন্য কোনো জিনিসের ওপর বা অন্য যেখানে রাখবেন সেখানে কোনো অসুবিধা হবে না, এটা আপনি যেখানে খুশি নিয়ে যেতে পারবেন। পাখির ঘর থেকে আপনার নিজের ঘরে নিয়ে যেতে চাইলেন নিজের ঘরে গিয়েও করতে পারবেন। এটা আর একটু আমি রং করে দেবো, আরও ভালো লাগবে দেখতে। তো আজকেই তৈরি করলাম, কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং চলুন দেখা যাক, আমার একটা পাখি দিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি কিনা পাখি বসিয়ে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন ফ্রেন্ডস, চলে এসেছি পাখির ঘরে। এই দেখুন কত সুন্দর বসে আছে, খুব সুন্দর লাগছে। হয় উড়ে গেল, বেশি ইয়ে করবো না, তাহলে এইভাবে করবেন। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।